ঘুমাই যাইলে তুমি চিরকদমের মত, আর তো কোনদিন ফিরে আসবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। খবর আসেছে বারে বারে ডাকেছে, এই খবর আসেছে যেতে হবে কবরে, ভুলে যেও না, আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমাই ঘুমাই যাইবে তুমি চিরকালের মত, আর তো কোনদিন ফিরে আসবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। সময় আছে তোমার করবে কত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনদিন ফিরে আসবে না, বুঝতে পারিবে তুমি কবরের জল, বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গুনাহ, আর তো তোমায় কোনদিন ছেড়ে দেবে না, আর তো তোমায় কোনদিন ছেড়ে দেবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে, বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরকালের মত, আর তো কোনদিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র সন্তান আসিবে, পাশে বসে কাঁদিবে কানে তুমি শুনিবে, আফসোস করিবে মুখে ওগো কথা বলা শুরু হবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমাই ঘুমাই যাইবে তুমি চিরদনমের মত, আর তো কোনদিন ফিরে আসবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো কালেমা পড়ো ইবাদত করো, নামাজ পড়ো রোজা রাখো কালেমা পড়ো ইবাদত করো, কবরেতে পাবে তুমি সান্ত্বনা, আর তো কোনদিন ফিরে আসবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমাই ঘুমাই যাইবে তুমি চিরকালের মত, আর তো কোনদিন ফিরে আসবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। সম্মানিত আজকের সভার প্রথম সভাপতি মহাশয়, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, বর্তমান মুমিনা মা ও বোনেরা, প্রশংসা স্তর ভালোবাসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
একটি মাহফিলে বসে কিছু কোরআন হাদিস শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মুজিবের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছে। তাই তিনি শেখার বাক্যে সংক্ষিপ্ত করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক।